স্টোরি সাসপেন্সে আমরা বিভিন্ন ধরনের সাসপেন্সের গল্প প্রচার করে থাকি, ভূত, গোয়েন্দা, অলৌকিক ইত্যাদি। ভূতের গল্পে অনেক সময় আমরা দেখেছি দেবদেবী, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র ইত্যাদি উল্লেখ থাকে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্ল্যাটফর্ম তৈরির খাতিরে এগুলো ব্যবহার করে থাকে, কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভিত্তিকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। আমরা আশা করব স্টোরি সাসপেন্সের শ্রোতারাও কুসংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করবেন। আজ আমাদের এই বিশেষ নিবেদন স্টোরি সাসপেন্স, আজ আপনাদের জন্য সুরজিৎ দাসের লেখা গল্প ঝিলপুকুরের ঘটনা। গল্পের সূত্রধার আমি অর্পণ। শুরু করতে চলেছি আজকের গল্প ঝিলপুকুরের ঘটনা। একবার কাকাবুর সঙ্গে সাইকেল চালিয়ে ঝিলপুকুরে গিয়েছিলাম মাছ ধরতে। হাতে ছিল চারটে ছিপ ও মাছের খাবার। বাড়ি থেকে ঝিলপুকুরের দূরত্ব 1 ঘন্টা 10 মিনিট। পুকুরের চারিদিকে সারি সারি তাল গাছ, আশেপাশে জনবসতি খুবই কম। অনেক দূর থেকে দেখা যায় মাটির গাঁথনি দেওয়া দু চারটে বাড়ি। পুকুরের চারপাশে চারটি ষাঁড় বাঁধানো পাকা ঘাট রয়েছে। তবে কোনো মৎস্যজীবীরাও এখানে মাছ ধরতে আসে না। আদৌ এই ঝিলপুকুরের কে মালিক তা সঠিকভাবে কেউই জানে না। কিছু অল্প সমবয়সী ছেলেরা ছিপ নিয়ে মাঝের মধ্যে মাছ ধরতে আসে এখানে, আবার সন্ধ্যের আগেই যে যার মতো বাড়ি ফিরে যায়। কাকাও মাছ ধরতে খুবই ভালোবাসে। একবার ছোটোবেলায় কাকাও বাড়ির পুকুরে মাছ ধরতে গিয়ে জলডোরা সাপ ধরে ফেলেছিল। পরে ভয় পেয়ে ছিপ জলে ফেলে দিয়েছে। সে কি কাণ্ড! আজও সেই ঘটনা ঠাকুমা বলে আর হাসে। তবে আমার বাবা কাকাবুর থেকে সম্পূর্ণ আলাদা, কোনো কালেও মাছ ধরার নেশা ছিল না তার। যাই হোক, এবার ছিপ নিয়ে কাকাবুর সাথে মাছ ধরতে বসলাম। তখন দুপুর 2টো বাজে, আর এভাবেই ঘন্টার পর ঘন্টা কেটে গেল পুকুর পাড়ে। এখনও দুদিনের মধ্যে কেউ একটি মাছও ধরতে পারলাম না। শুধু আমরাই যে মাছ ধরতে পারছিলাম না তা কিন্তু নয়, আমাদের আশেপাশে যারা ছিপ পেতে বসে আছে তাদেরও ঠিক একই অবস্থা। শেষমেশ কাকাও বিরক্ত হয়ে বলে উঠল, কি হচ্ছে বলতো সুদাম, বিকেল তো 5টা বেজে গেল, এখনো ছিপে একটা মাছ উঠলো না। তখন কাকাওকে বোঝলাম, কি আর করা যাবে, এরকম মাঝের মধ্যেই হয়। আজ বাড়ি চলো, একটু পরেই সন্ধ্যে হয়ে যাবে। এই কথা শুনে কাকাবু আমার কথার কোনো গুরুত্বই দিল না, জেদ করে ছিপ নিয়ে বসে রইল পুকুর পাড়ে। মাছ না ধরে সে বাড়ি ফিরবে না। আর এদিকে আমাদের আশেপাশে যারা ছিল তারা চেজ্জার মতো সাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। তখন আমরা ছাড়া আর এই পুকুর পাড়ে কেউই নেই। আস্তে আস্তে অন্ধকারে পরিণত হলো চারদিক। তখন আমি সাইকেল নিয়ে মেন রাস্তায় উঠতেই কাকাবু আমায় ডাক দিল, সুদাম শোন, মনে হচ্ছে মাছে টোপ খেয়েছে, তাড়াতাড়ি এসে ছিপটাকে টান। কাকাবুর কথা শুনে মনে হলো ছিপে নিশ্চয়ই কোনো বড় মাছ টোপ খেয়েছে। আমি তাড়াহুড়ো করে সেই ছিপটাকে টানলাম। তখনই একটি লাশ ভেসে উঠল জলের উপরে। একই দেখছি, এটা কী করে সম্ভব! এই দেখতে দেখতে আরও কয়েকটি লাশ ভেসে উঠল জলের উপর। কিছুক্ষণের মধ্যে সেই লাশগুলো জীবন্ত হয়ে উঠল। তারপর চোখের নিমেষেই সেই লাশগুলো কাকাবুর পা ধরে টেনে নিয়ে গেল জলের তলায়। সে দেখে আমি ওখানেই জ্ঞান হারালাম। তারপর আমার সাথে কি হয়েছে তা আমি নিজেও জানি না। পরের দিন সকালে যখন আমার জ্ঞান ফেরে আমি ছুট্টে বাড়ির দিকে যাই। বাড়িতে গিয়ে দেখি মা উঠানে কপালে হাত দিয়ে বসে আছে। ছুট্টে মায়ের কাছে গিয়ে বলি, মা মা, কাকাবু আর নেই, কালকে সন্ধ্যেবেলায় মাছ ধরতে গিয়ে মৃত কিছু লাশ কাকাবুর পা ধরে জলে টেনে নিয়ে গেছে। এত কথা বলার পরও মা কোনো সাড়া শব্দ দিচ্ছে না। এই কথাটা কাকিমাকে বলার জন্য
ঘরে ঢুকতেই দেখে কাকা ওর সামনে দাঁড়িয়ে। একি, তুমি এখানে কি করে? তোমাকে তো কালকে মৃত লাশগুলো পুকুরে টেনে নিয়ে গেছিল, তুমি বেঁচে ফেললে কি করে? আর ঘরে এত লোকজন কেন? বুঝতে পারছিস না, সবাই দেখতে এসেছে রে। কিন্তু কাকে কাকে দেখতে এসেছে? আর এভাবে সবাই কাঁদছে কেন? কাঁদবে না, আমরা যে মরে গেছি। কি উল্টো পাল্টা কথা বলছো? মরে যাওয়ার কথা তো তোমার ছিল, আমি তো বেঁচে আছি। ভালো করে ঘরের ভিতরে চেয়ে দেখ, আমার পাশে তুইও শুয়ে আছিস মৃত লাশ হয়ে।